तेरे महबूब के यार शबाहत लेके आया हूं, तेरे महबूब के यार अब शबाहत लेके आया हूं, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूं, नाजमत लेके आया हूं ना शौकत लेके आया हूं, नाजमत लेके आया हूं ना शौकत लेके आया हूं, मोहब्बत लेके आया हूं मोहब्बत लेके आया हूं। अनेके कबरे जाबे बंगबंधुर भालोबासा निया, अनेके कबरे जाबे जियाउर रहमानेर भालोबासा निया, अनेके कबरे जाबे इरशादेर भालोबासा निया। আমরা বাংলাদেশের মুসলমান নিরীহ মানুষ, মিসকিন মানুষ, ফকির মানুষ, কোরআন ওয়ালা এতজনের ভালোবাসা নিয়ে যাইতে পারবো না। আমরা যাব মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া, তেরে মাহবুবকে ইয়া রব শাবাত লেকে আয়া হো, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूं, नाजमत लेके आया हूं ना शौकत लेके आया हूं। कोनो दलेर प्रभाव आमादेर कासे नाई, कोनो व्यक्तिर प्रभाव आमादेर कासे नाई, केडारेर प्रभाव आमादेर कासे नाई, क्षमतार प्रभाव आमादेर कासे नाई, আমসের প্রভাব আমাদের কাছে নাই, বাইরের কোন কান্ট্রির সাপোর্টের প্রভাব আমাদের কাছে নাই, না আজমত লেকে আয়া হো না শওকত লেকে আয়া হো, মুহাব্বত লেকে আয়া হো মুহাব্বত লেকে আয়া হো। আমিন বলেন, আমিন বলেন, মুহাব্বত লেকে আয়া হো মুহাব্বত লেকে আয়া হো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মজমার সবাইকে তোমার এই নালায়েক গোলাম সহ মজমার সবাইকে তোমার মহব্বত আর ভালোবাসা, তোমার রসুলের মহব্বত আর ভালোবাসার দৌলত নসিব কর। আমিন বলেন, আমিন। বলে কুমতুম তো হিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম والله غفور رحيم। আল্লাহ রানী রেজাবেত, রানী এলিজাবেতের নাতিনের সাথে প্রেম করতে চায়, এত সোজা না? রানী এলিজাবেতের নাতনির সাথে প্রেম করতে চাও, এত সোজা না? কোনায় রানী এলিজাবেতের রানী নাতিনের বাড়ি? তিবেটা বাংলাদেশি আল্লাহর সাথে প্রেম করবি, এত সোজা না? আমার আল্লাহ কই তুই কই, কথা কয় না কেন? আমার আল্লাহ কই তুই কই, আল্লাহর লাগ পাইতে হইব তো আল্লাহর সাথে প্রেম করিবার লাগিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে প্রেম করার একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধিটা হলো তোমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করা ইন্টারন্যাশনাল জীবন পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করবা, সুন্নতের অনুসরণ করবা, রসুল যেমনে চলছেন তুমি এমনে চলবা, রসুল যেমনে খাইছেন তুমি এমনে খাইবা, রসুল যেমনে পরিধান করছেন এমনে পরিধান করবা, রসুল রাস্তার ডাইন সাইডে তুমি রাস্তার ডাইন সাইডে, রোজ রসুল মসজিদে ডাইন পাও দিয়া তুমিও ডাইন পাও দিয়া, রসুল দোয়া বইরা মসজিদে ঢুকছেন তুমি দোয়া বইরা, রসুল বাইরে হওয়ার টাইমে বাম পাও আগে দিলেন তুমিও বাম পাও আগে দিবা, রসুল বাইরে হওয়ার সময় দোয়া পড়ছেন তুমিও দোয়া পড়বা, রসুল বাথরুমে খালি মাথায় যাননি তুমিও যাইবে না, রসুল বাথরুমে যাইতে ঢুকার আগে দোয়া বাম পাও দিয়া ঢুকবেন ঢুকছেন, রসুল বাথরুমের থেকে বাইরে হওয়ার সময় ডাইন পাও দিয়া বাইর হইছেন, বাইর হওয়ার পরে দোয়া তুমিও এমনি, রসুল ঘুমাইবার সময় দোয়া তুমিও দোয়া,
খাওয়ার শুরুতে দোয়া মাইসকান দিয়া দোয়ার শেষে দোয়া তুমি দোয়া রসুল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সর্বোচ্চ মেহনত আর পরিশ্রম তুমিও করবা প্রয়োজন হইলে ইসলামের দুশমন আর কাফের বেঈমানদের বিরুদ্ধে প্রয়োজন হইলে অস্ত্র ধারণ করবা তুমিও করবা এই সব যদি করতে পারো আল্লাহ বলেন আমার বাড়ি যত দূরে হোক না কেন আমাকে তোমার ভালোবাসতে হবে না আমি তোমারে ভালোবাসু বুঝেন কথাটা আপনাকে যদি নাকি রানী এলিজাবেথের নাতি নাতিনে এই প্রস্তাব দিয়ে ফোনে কয় হ্যালো আই ইউ আই লাভ ইউ আল্লাহ আই লাভ ইউ আল্লাহ কল তালে তালে চল তুই চল আমার মোহাম্মদের তালে তালে চলবি তুই কোন লাগবে না আমি এরকম আই লাভ ইউ ওয়াজ বুঝেননি কে কে বুঝতেছেন হাতে দেবে কোন সময় ল্যাংটা আসলেন বয়তুল্লা নির্মাণের টাইমে ওই হুজুর সাল্লাম তখন পয়গম্বর নাই বয়স 35 হবে মক্কার সব নেতারা ল্যাংটা গেছে কারণ এদের মাথার মাথা যে আমরা এই কাপড় পরে যত তত দুই নম্বরই করছি আর এই কাপড় পরে আমরা বয়তুল্লা নির্মাণ করবো হয় না কাপড় খুলে লাগছি এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে পয়গম্বর হবেন এখন তো তো নানা আনুষ্ঠানিক তো পয়গম্বর আছে না সামনে আনুষ্ঠানিক পয়গম্বর হবে এখন সাসারা কেউ বাতি যায় তুমি বলাবান মানুষ আমরা বুয়েরা সব ল্যাংটো গেছি তুমি অলো কাও দেখছেন আল্লাহ তাআলারা কি কইল এদিন কইলেও না আমার কেউ কিছু জানা যায় তখন মুরব্বী গেছে হুজুর সাল্লাম বলেন আমার একটু একটু খেয়াল হয়েছে কারণ আমি তো আর জানি না আমি পয়গম্বর হমো আমি সামনে এই লুঙ্গি টুঙ্গি পরার কথা আমি কমো আমি তো আর জানি না কিন্তু দেখলাম কি হঠাৎ বয়তুল্লাহ শরীফে এক কন্যার থেকে হজরত জিব্রাইল আলাইহিস সালাম আমার সব গোড়ানি দিয়েছে মুখে কিছু কয় না মুখ কিছু করে না দিছি জিব্রাইল আমার সব গোড়ানি আমি এমন বেহুঁশ হয়েছি হ্যাঁ আমার যখন হুশ আসছে দেখি সবাই বয়তুল্লাহ নির্মাণ শেষ হয়ে গেছে আমার আর ল্যাংটা হইতে হয়নি আমি কোন তো ল্যাংটা হইয়া কেউ বুজুর্গ হইতে পারেনি কথা কয় না আপনাকে আমার কথা বুঝতেছেন কে কে বুঝতেছেন রাধুটা জানতো সারা দুনিয়া ছাগলে ভরে গেছে কথা কয় না কেন তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে ল্যাংটা ম্যাংটা নাই কথা কয় না হুজুর আকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রসুলের তরিকায় সব চলবে তোর কাপড় পরা রসুলের তরিকায় পরে চলবে তোর লুঙ্গি পরা রসুলের তরিকায় চলবে কোন সময় উলঙ্গর ল্যাংটা হওয়া যাবে না রসুলের তরিকা মতো চলবি তো তুই আমার মহাব্বত করার লাগবে না আমি এ তোরে বলবো ইয়াবিবকুমুল্লাহ আমি আল্লাহ তোরে মহাব্বত করি দোস্ত আবাব আজান দিতে এটাও রসুলের সুন্নত আদর্শ নামাজের সময় এখন আর বয়ান সে আল্লাহ আমাদের কি আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত নসিব করো আমিন বলেন আমিন বলেন এই মহাব্বত আপনি কার থেকে নিবেন যে এনে সে এনে মহব্বত হয়ে বিড়ি পাইবেন সব জায়গায় সিগারেট সব জায়গায় পাইবেন আরো যা যা আছে সব পাইবেন সব জায়গায় কিন্তু মহব্বত পাইবেন লেগে একটা খাস মজমা আছে উম্মতের আহলে হক ওলামায়ে কেরাম আমার বুজুর্গানে দিন এদের সাথে সম্পর্ক রাখবেন দেখবেন আস্তে আস্তে মহব্বত আপনার দিলের ভিতরে আসবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান আমল করার তৌফিক দান ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন